আগামী পাঁচ মাসের মধ্যে পড়ে যাবে সরকার, এমন মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। গাইঘাটা এসে জয়ী প্রার্থীদের সংবর্ধনা মঞ্চে এসে এমন মন্তব্য করেন সাংসদ শান্তনু ঠাকুর। ভোটে হেরে গিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। আগামী পাঁচ মাসের মধ্যে ওদের সরকার পড়ে যাবে, তৃণমূলের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ফুলসড়া পাঁচপোতা এলাকায় পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রামপদ দাসসহ অন্যান্য বিজেপি নেতারা। এই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, পঞ্চায়েত নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি তার থেকে দশ গুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল। তার অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে ভোটে কারচুপি হয়েছে, সে কারণেই বিজেপি অনেক কম ভোট পেয়েছে। এদিন সাংসদ দাবি করেন আগামী পাঁচ মাসের মধ্যে সরকারের পতন হবে। তিনি বলেন, তৃণমূল ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী, কখনোই এরা চিরস্থায়ী নয়, আগামী পাঁচ মাসের মধ্যে সরকার পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। এই পশ্চিমবঙ্গে শাসক দল তারা পঞ্চায়েত ভোট করিয়েছে, যেখানে পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, যেখানে ইলেকশন কমিশন নিষ্ক্রিয় এবং তাদের হারমাতরা যেভাবে অত্যাচার করেছে, আমি মনে করি গ্রাম বাংলাতে যত পার্সেন্টেজ আমরা পেয়েছি ভোট, তার দশ গুণ বেশি ভোট আমাদের পাওয়ার কথা ছিল যদি এরা রাহাজানি না করতো। তাহলে আমি অত্যন্ত আশাবাদী যে মহামান্য হাইকোর্ট পজিটিভলি রায় দেবে এবং যে স্থানগুলোতে আমাদের নেগেটিভ গেছে সেই স্থানগুলোকে পজিটিভ রায় দিয়ে পুনর্বার নির্বাচন করালে আমরা অত্যন্ত খুশি হব। এরা ভেবে নিয়েছে যে এরা চিরস্থায়ী, কখনোই এরা চিরস্থায়ী নয়, আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তার এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পঞ্চায়েত নির্বাচনের ধস থেকে আর ফেরবার কোনো রাস্তা নেই বিজেপির, মাথা খারাপ হয়ে গিয়েছে, এসব বলে ময়দানে ভেসে থাকতে চাইছে। মাথাটা খারাপ হয়ে গেছে, এই ধস, এই ধস থেকে কোনো রকম আর ফেরবার কোনো পথ নেই। শুভেন্দু অধিকারী ভুলভাল বকছিল, টাইম দিচ্ছিলেন একটার পর একটা, সে গিয়েছে, লোকে বুঝেছে যে ও একটা পাগল। এখন শান্তনু ঠাকুর সেই রোগ ধরেছে, এরও আর সময় নেই, ও বুঝেছে যে আগামী পাঁচ ছ মাসের মধ্যে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট হয়ে যাবে, তখন নামের পাশে লেখা থাকবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তো হিসাব করে ঠিকই বলেছে, এছাড়া অন্য কিছু বলবার মতন ওদের কাছে আর কিছু নেই, ভুলভাল বলে এখন আবার টিভিতে থাকার চেষ্টা করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।